ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল জানায় ও দেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামব পথে একসাথে, বন্ধু খুঁজে পাব পাব খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। আমি ভেবেছিলাম সীমান্ত, সরি ক্যাপ্টেন তো বাসায় নেই। সরি ক্যাপ্টেন, আপনি ঠিকানা ভুল করেছেন নিশ্চয়ই। শরীফ সিঙ্গাপুরে আছেন? আছেন আছেন, আছি। হ্যালো ক্যাপ্টেন, কোথায় তুমি? গাড়িতে বাসা ফিরছি। কত দূরে? একটু তাড়াতাড়ি চলে আসো না। ঢাকা শহরে দিন দিন যা হাল হচ্ছে, কেউ চাইলে কি তাড়াতাড়ি ফিরতে পারবে? বড় বিপদ ক্যাপ্টেন, বাড়িতে পুলিশ এসছে। পুলিশ আমাদের বাসায়? আমাকে খুঁজতে, আমার খোঁজে। একটা মানুষের সাথে অসংখ্য চমৎকার স্মৃতি রয়েছে, কিন্তু আজ এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি। একটা মন্দ ঘটনা বারবার সামনে এসে দাঁড়াচ্ছে, একটা মন্দ ঘটনা। ম্যাডাম, আমি আপনার কাজ করি, আমার কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি আমাকে বলতেই পারেন, কিন্তু যেন তেন মানুষের মুখে যা ইচ্ছা তাই শোনার জন্য কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে আসিনি। সরি। সেদিন আমি অনেক ভুল বুঝেছিলাম তাকে, কিন্তু আজ মনে হচ্ছে সে হয়তো আমাকে অনেক কথা বলতে চেয়েছিল, হয়তো চেয়েছিল কিন্তু পারেনি। পারেনি কারণ তার জীবনটা তো, সরি। মিস্টার শরীফ সিঙ্গাপুরি, লাবণী নামে আমি কোনো নায়িকাকে চিনি না, আমি কখনো তাকে দেখিনি, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে গতকাল বিকেলে উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। আরে যাকে আমি চিনি না জানি না সে কেন আমার সঙ্গে দেখা করতে আসবে? ইয়েস, কেন সেই কথাটা জানবার জন্যই আমাদের এখানে আসা। কেন এসেছিলেন?
ক্যাপ্টেন। আমার মন খারাপ আর আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন। তোমার সঙ্গে কি এমন কোনো চুক্তি হয়েছে কখনো যে তোমার সঙ্গে এভাবে কথা বলা যাবে না? চুক্তি লাগবে কেন? আপনি হচ্ছেন আপনি। একজন অচেনা মানুষ আমার সঙ্গে কেন দেখা করতে আসবে সেটা সেটা আমি কি করে বলবো? কাল বিকেলে কতজন কতজন তোমার সঙ্গে দেখা করতে এসেছিল সেটা তো গুনে দেখতে হবে। কতজন মানে? সকাল বিকাল মিলিয়ে 17 জনের মতো, তার মধ্যে 11 জনের সঙ্গে কথা হয়েছে টেলিফোনে আর 6 জনের সাথে সামনাসামনি, এর মধ্যে 4 জনের সাথে ও বাসায় আর 2 জনের সাথে এ বাসায়। লাবণীর সঙ্গে কোন বাসায় দেখা হয়েছিল? এ বাসায় না। ক্যাপ্টেন, তুমিও তো দেখি পুলিশের দলে ফিরে গেলে। তুমি খুব ভালো করে জানো নায়িকা লাবণীকে আমি চিনি না, কোনো জন্মেই তার সঙ্গে আমার পরিচয় ঘটেনি। উত্তেজিত হয়ে না এসএস, উত্তেজিত হবে না। কালকে বাড়ি ভাড়া দেওয়ার জন্যে যারা এসে তোমার সঙ্গে কথা বলে গেছে তাদের মধ্যে লাবণী ছিল। চুপ করে রয়েছো কেন? আমার খুবই দুঃখ হচ্ছে ক্যাপ্টেন, খুবই দুঃখ হচ্ছে যে তুমিও পুলিশের মতো বলছো কাল আমার যাদের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে লাবণী ছিল। আপনি বলেছেন 6 জনের সঙ্গে আপনি কথা বলেছিলেন সামনাসামনি। হ্যাঁ বলেছি তো, 6 জন কেন, 3, 6, 18 জনের সঙ্গেও যদি আমি কথা বলি তাদের প্রমাণ করা যায় না আমি কাউকে খুন করেছি, কারণ তারা সবাই ছিল আমার অপরিচিত। আমার পরিচয় এখানে বাড়িওয়ালা আর বাকি যারা এসেছিলেন তারা সবাই ভাড়া নিতে ইচ্ছুক, কিন্তু তাদের মধ্যে তো ওই ওই নায়িকা লুবনা থাকতে পারে না। লুবনা নয়, লাবণী। আপনারা বিখ্যাত গোয়েন্দা আর উনি বিখ্যাত নায়িকা, অথচ আপনারা তার নামটা পর্যন্ত ভুল করছেন। ইয়েস, ভুল করেছি, ভুল করেছি, এবং এতেই প্রমাণিত হয় যে আমি তাকে চিনি না, আমি তাকে খুন করিনি। কেমন আছো রুগ? তোমাকে একটা কথা বলি, এখন অনেকেই অনেক কিছু বলবে, তোমার বয়স কম বলেই বলছি, সবার সঙ্গে সব কথা বলা যাবে না, হিসেবটা ঠিক রাখতে হবে, কার সাথে কাদের সাথে কি বিষয়ে কথা বলছো। এসএস, একটা মানুষ খুন হয়েছে, বিখ্যাত মানুষ, পুলিশ জানতে পেরেছে গতকাল বিকেলে। বিকেলে না ক্যাপ্টেন, সন্ধ্যার দিকে। এবং আমি আবারও বলছি নায়িকা লাবণী আমার সঙ্গে দেখা করতে আসেনি, বাড়ি ভাড়া নিয়েও কথা বলতে আসেনি, কারণ যে 6 জনের সঙ্গে আমি বাড়ি ভাড়া নিয়ে কথা বলেছি তাদের মধ্যে কেউই অন্তত লাবণী হতে পারে না। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে লাবণীর প্রায় মন খারাপ থাকত, এজন্য অনেক দিন অনেকবার শুটিং প্যাক আপ করতে হয়েছে। জানো তো সে সময় তো আমি অনেকবার বাসায় গিয়েছি। গিয়েছো? আচ্ছা, লাবণীর মন খারাপের বিষয়ে তোমাকে কখনো কোনো কিছু বলেনি?
জনাব শরীফ সিঙ্গাপুরি, যে ছয়জনের সঙ্গে আপনার দেখা কথা হয়েছে। আপনি ক্যাপ্টেন, তুমিও, আপনারা দুজনেই আমার মতো একজন নিরীহ মানুষের ওপর অযথা চাপ প্রয়োগ করছেন। তোমাকে নিয়ে মুশকিল হলো, কখনো কখনো তুমি কাটা রেকর্ডের মতো বাঁচতে থাকো। নায়িকা লাবণের সঙ্গে তোমার কোনোদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, এ কথা বাদ দিয়ে যেটা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও। ওকে, ছয়জন লোকের মধ্যে এক দম্পতি এসেছিল ওই বাসায়, দুজনেই মেড ফর ইচ আদার টাইপের, স্বামী স্ত্রীর আকার আকৃতি অনেকটা আমার মতো, আমার মতো। দেখো, তুমিও দেখো। তাহলে কি সেই স্ত্রীটি লাবণী হতে পারে? মন খারাপ থাকলে তো নিচেই নামতে চাইতো না, আমি নাচর বান্দার মতো বসে থাকতাম। আর এইসব নিয়ে তো পত্রিকাতে যাচ্ছে তাই লেখা হয়েছে। ও তো তোমাকে অন্য সবার মতো ভাবতো না। ওর আর আমার বয়সের তফাৎটা তো আসলে খুব বেশি ছিল না, তাই আমি বুঝতাম হয়তো আমাকে খুব ক্লোজ ভাবে। শুনলেন তো? হ্যাঁ, এই যে ক্যাপ্টেন বড় গোয়েন্দা, শুনলেন তো? ভাড়া নিতে আসাদের মধ্যে একজন ছিল ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা, একজনের মাথায় হাফ টাক, আরেকজনের বয়স 50-এর কোঠায়, তিনি একজন মহিলা, উনি তো নিশ্চয়ই নায়িকা লাবণী হতে পারেন না। আর বাকি যিনি থাকলেন, তিনি কি পুরুষ নাকি ভদ্র মহিলা? না না, তিনি পুরুষ নন অবশ্যই, তিনি মহিলাই, তবে তিনি ছিলেন বোরখা পরে। ঠিক ধরেছ ক্যাপ্টেন, শেষের যখন সন্ধ্যাবেলায় বোরখা পরে এসেছিল, কিন্তু তুমি কি করে বলতে পারলে কারা এসেছিল সবার বর্ণনা তুমি দিয়েছ, বাকি ছিল একজন, সেই একজনের বর্ণনা দেওয়ার বেলায় বলেছ মহিলাই, তবে এই যে তবের দীর্ঘ টান, এই দীর্ঘ টানে বুঝে গেছে। বোরখা পরে একজন মানুষ এসে আমার সাথে কথা বলে গেলে আমার ঘাড়ে কি খুনের দায় চাপানো ঠিক? কি মনে করবেন জানি না, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন তা যে কতটা সত্য তার প্রমাণ আমি এখন প্রায় দেখতে পাই। এখানে কাউকে বিশ্বাস করলে ঠকতে হবেই। লাবণীকে আমার খুব আলাদা মনে হতো, ওর মনে কোনো অসততা ছিল না, এই জন্য হয়তো বা ও সবসময় ইনসিকিউর ফিল করত। আমরা সবাই সবার স্বার্থ দেখে বেড়াই, কিন্তু ছোট হোক বড় হোক সবার যে একটা সম্মান আছে সেটা কি আমরা খেয়াল করি? দেখো, ওই যে তুমি বললে না নিরাপত্তাহীনতার কথা, ইনসিকিউরিটি, আমি নিজে আমার স্বার্থ রক্ষার জন্য ওকে শাসিয়েছি না? শাসিয়েছি তো। ওয়ালাইকুম আসসালাম, তোমার ম্যাডামকে বলো আমি এসেছি, ফোনে কথা হয়েছে। জি বলছি, আপনি আসুন। আমি কোথায় আছি সেটা জেনে তোমার কি দরকার? কি বলবা বলে ফেলো। কবিরুল ফোন করেছিল, এই তুমি কি তার উপকার করতে নেমে গেছো? নিজের চরকায় তেল দাও। কবিরুলকে আমি দেখে ছাড়ছি, 40 বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, বসে বসে কি এতদিন আমি ঘোড়ার ঘাস কেটেছি? ঈদে ছবি মুক্তি দেবে, আমার সাথে টক্কর দিতে চায়, আয় তো বেটা দেখি কত ক্ষমতা তোর। কুলাউড়া থেকে এসেছিস, বাঘের লেজে পা দিয়ে একুল ওকুল দুকুলি হারাবি, রাখছি।
কি আর বলবো, দিনকাল যা পড়েছে লাবণী, মানুষ সবার আগে বেয়াদবিটা করতে শিখে যায়। শিখতে তো পয়সা জ্ঞান এসব কিছু লাগে না, শিখে ফেলে। শিখে কখন কোথায় কার সাথে বেয়াদবিটা করা যায় তার জন্য ছটফট ছটফট করতে থাকে। আদব কায়দা তো আর মঙ্গল গ্রহ থেকে খসে পড়ে না, এই দুনিয়াতে মাগনা মানে ফ্রিতে পাওয়া যায়। সিনিয়রদের সম্মান করতে শিখবে না, এটা কোন ধরনের কথা? যাকগে লাবণী, আমি নতুন ছবিটার ব্যাপারে বলে গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি পরিচালক ওমরের কাছে স্ক্রিপ্ট দেখতে চেয়েছো। আমি না ম্যাডাম, না আপনার ডাইরেক্টর ওমর সাহেব অক্টোবরের ডেট চাইছেন, তো আপনার মানুষকে তো ডেট নেই বলা যায় না। স্ক্রিপ্ট দেখতে চাইলেও তো অপমানটা একই রকম হয়। লাবণী, সব কথা ওকে বলতে দিও না, তুমি তুমি বলবে। বাসের চেয়ে কুঞ্চি বড় হয়ে যাচ্ছে, ভালো না? সিতারা, বাসায় গেস্ট এসেছে দেখতেই পাচ্ছ, এখনো চা নাস্তা কেন কিছু দেওয়া হয়নি? সরি। রাসেল ভাই, এক্সট্রিমলি সরি। আমরা বেঁচে থাকা মানুষের দাম দেই না। মানুষটা যে দামি ছিল, ভালো ছিল, গুণী ছিল, সেটা মরে গেলে টের পাই। কি স্বভাব আমাদের! আমি স্টুডিওতে এসেই শুনলাম নায়িকা প্যাক আপ করেছে, নিশ্চয়ই শরীর খারাপ নয়, আবার মন খারাপ? তা কি বিষয়ে মন খারাপ? ও কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল জানাই, ও দেখায় অচেনায়, চল নিয়ে চল, ও কৌতূহল রহস্যের কিনারায়, বন্ধু খুঁজে পাব, পাব খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন।